প্রিয় বন্ধুরা, আমরা আজকে আপনাদের সাথে রেভেনের একটা অরিজিনাল সানগ্লাস দেখাবো। বাংলাদেশে আপনারা বিভিন্ন ধরনের রেভেনের সানগ্লাস পাবেন, হয়তো 1200 টাকায় পাবেন, 1700 টাকা বা হচ্ছে 3500 টাকা বা 6000 টাকা। কিন্তু মনে রাখবেন, এগুলো একটা অরিজিনাল না, এই অরিজিনালটারই 5 থেকে 6 থেকে 7টা কপি তৈরি হয় এবং বিভিন্ন কোয়ালিটির তৈরি হয়, যেগুলো আপনারা বাংলাদেশের বিভিন্ন চশমার দোকানে পাবেন। আমরা রেভেনের বাংলাদেশেও বিভিন্ন জায়গায় গিয়েছি এবং বিভিন্ন জায়গায় চেক করছি, কিন্তু অরিজিনালটা পাওয়া যায় না এবং দোকানদাররা এটাকে অরিজিনাল বলে চালা যাওয়ার চেষ্টা করে। আজকে আমরা দেখাবো কোনটা অরিজিনাল। অরিজিনাল সানগ্লাস অবশ্যই খেয়াল করবেন, এই যে রেভেনের এই কালারটা হুবহু একটু ডিপ কালার, আর যেটা একটু নকলস বা মাস্টার কপি ওটা দেখবেন একটু ফেড, রেডটা একটু ফেড থাকবে। এবং মনে রাখবেন বারকোডও নকলের মধ্যে দেওয়া থাকে, কিন্তু মনে রাখবেন বারকোড না নকল থাকে, বারকোড দিয়ে আপনি সহজে কোনো দিন বুঝতে পারবেন না যেটা অরিজিনাল কিনা। তো বারকোডে আমরা না যাই, আমরা আপনার কাছে অরিজিনাল আসতে সানগ্লাস দেখাচ্ছি রেভেনের। যেগুলো আমরা চলে যাচ্ছি ভিতরে, এই রেভেন সবসময় খেয়াল করবেন রেভেনের এই যে এটা হুবহুব এরকমও নকলটার মধ্যে তৈরি হয়, যেটা আপনার কাছে 8 থেকে 10 হাজার টাকা চাবে আর কি, ওরা বা 12 হাজার টাকা চাবে, কিন্তু হুবহুব এরকমই। কিন্তু যেটা বুঝবেন কী হবে অরিজিনাল, যে এটার মধ্যে থাকবে একদম রেভেন লেখা থাকবে, একটু রে ব্যান্ড একটু লেখা থাকবে। আর এটা মনে রাখবেন এটা একটু এই জায়গাটার মধ্যে পার্থক্য, নকলটার মধ্যে এখানে দেখবেন কি অরিজিনালটা, যেটা এটা যেহেতু অরিজিনাল এটার মধ্যে একটা মকমলের ফ্লেভার আসছে, কিন্তু নকলটার মধ্যে কেমন শ্যাট পাবেন আপনি বা একটা নর্মাল কাপড় পাবেন, কিন্তু দেখবেন হুবহুব এরকমই, কিন্তু অরিজিনাল মধ্যে এরকম মকমলের একটা ফ্লেভার পাবেন এবং খুব সুন্দরভাবে এটা লাগাইতে পারবেন। তো আমরা সানগ্লাস চলে যাচ্ছি এবং অরিজিনালটার মধ্যেও এটা দেয়, নকলটার মধ্যেও এটা দেয়। এটা দেখে আপনি সহজে আইডেন্টিফাই করতে পারবেন না, বাট খেয়াল করবেন এইটার কালারটা একটু স্ট্রং থাকবে, একটু ক্লিয়ার থাকবে বা একটু স্মুথ থাকবে, নকলটা হালকা ডিফারেন্স হবে। তো ওইটা দেখেও আপনি সহজে বুঝতে পারবেন না, বাট আপনি অরিজিনাল রেভেনের সানগ্লাস দেখলে, যেরকম আমরা রেভেন যদি খুলি, এটা হচ্ছে রেভেনের অরিজিনাল সানগ্লাস। দেখেন এটা সম্পূর্ণ হাতে তৈরি, হ্যান্ডমেড ইটালির তৈরি এবং সম্পূর্ণ হাতের ফিনিশিং, যে কোনো মুখে বসাইলেই এটা পারফেক্টলি বসে যাবে এবং এটার থাকবে সম্পূর্ণ মেটালের এবং একটু উঁচা থাকবে, নকলটা হালকা ডাবানো থাকবে কিন্তু অরিজিনালটা একটু উঁচা থাকবে আর কি। আর এটা খেয়াল করবেন এখানে রেভেন লেখা থাকবে, ওটার মতো রেভেন লেখা থাকবে, হুবহুব সেমই পাবেন আপনারা। কিন্তু পার্থক্য কথা জানেন, এই জায়গাটার মধ্যে যায় হালকা একটু, মানে এটা সুন্দর পারফেক্ট ফিনিশিং থাকবে আর কি। আর সেকেন্ড থিং হচ্ছে গিয়ে, এ দেখছেন এটা সম্পূর্ণ হ্যান্ডমেড ফিনিশিং, নকলটার মধ্যে আপনারা এটা পাবেন না আর কি। আর সেকেন্ড থিং আপনার হচ্ছে কি, এই যে ভিতরে মেটালটা এটা পারফেক্টলি সমানভাবে বসানো থাকবে অরিজিনালটার মধ্যে, নকলটা দেখবেন কি হালকা বেঁকানো, কারণ কি ওটা মেশিনে বসানো, কিন্তু এটা একটু হালকা ইয়া থাকবে কিন্তু পারফেক্ট ওয়েতে সেট করা থাকবে আর কি। আর সবচেয়ে বড় কারণ অরিজিনাল সানগ্লাস বোঝার সবচেয়ে বড় কারণটা হচ্ছে কি, এটা একটু বেঁকা থাকবে। আপনি যদি অরিজিনাল গ্লাস দেখেন, নকল গ্লাস দেখবেন কি সম্পূর্ণ সোজা, দেখেন এটা সম্পূর্ণ সোজা, কারণ কি এটা সম্পূর্ণ মেশিনে তৈরি, এই ইয়াটা সম্পূর্ণ গ্লাস বরাবর সম্পূর্ণ সোজা, কিন্তু এটা হচ্ছে কি আপনার একটু বেঁকানো। দেখবেন কি হলিউডের বড় বড় টম ক্রুজ বা বড় বড় হ্যারি পটার ইয়া বা বড় ইয়ারা পরে, তুমি এটা একটু বেঁকা, চোখের দিকে একটু বেঁকা করা থাকে এবং এটাই মূলত অরিজিনাল বোঝার অন্যতম বড় একটা কারণ, যে হচ্ছে এখান থেকে একটু বেঁকা করা থাকবে। আর এই যে এখান থেকে সুন্দর ফিনিশিং, তার প্লাস্টিকের কোয়ালিটিটা অনেক ভালো হবে, নকল যেটা মাস্টার কপি যেটা আপনার মার্কেট 10 থেকে 12 হাজার টাকা ওটাও আপনার এরকমই হবে, কিন্তু এটার সাথে অনেক পার্থক্য হবে। আর এই ধরনের সানগ্লাস রেভেনের আপনার ওয়েবসাইটে গেলে অনেকগুলো অথরাইজ ভেন্ডর পাবেন বাংলাদেশে, যে সব অথরাইজ ভেন্ডর আপনারা রেভেনের ওয়েবসাইটে পাবেন, যে অথরাইজ ভেন্ডরগুলো পাবেন সেগুলো হচ্ছে আপনার পারফিউম ওয়ার্ড বা সুইস এলিগেন্স, সচরাচর বাংলাদেশে এগুলো সহজে বিক্রি হয় না দেখে এগুলো আনে না, আর আনলেও দেখা যাচ্ছে কি বিক্রি সোল্ড আউট হয়ে যায়। তো বেসিক্যালি ওইখানেও আমরা যোগাযোগ করেছিলাম কিন্তু ওইখানেও পাইনি। আপনারা এই ধরনের সানগ্লাস একমাত্র humayra.com.bd ওয়েবসাইটেই পাবেন আপনারা। তো যাই হোক, আপনারা আশা করি আজকে ভিডিওর মধ্যে বুঝতে পারছেন রেভেনের ওয়েবসাইট অরিজিনাল সানগ্লাসের যে অ্যাকচুয়াল লুকসটা, এবং আপনারা মনে রাখবেন হুবহুব এরকমই হবে মাস্টার কপি। আর একটা জিনিস খেয়াল করবেন, অরিজিনাল সানগ্লাস বোঝার আরেকটা উপায় হচ্ছে গিয়ে এই যে ফিনিশিংটা, নকলটার মধ্যে এটা পিতলের দেয় পিতলের, কিন্তু এখানে এটা সম্পূর্ণ মেটাল, অর্থাৎ মেটালের একটা ফিনিশিং, দেখছেন খেয়াল করছেন এখানে একটা আর এখানে আরেকটা ইয়া থাকবে ফিনিশিং, একটা ফোঁটা দুইটা ফোঁটা আর এখানে আরেকটা ফোঁটা, তিনটা ফিনিশিং। তো যাই হোক, রেভেন ওয়েফারে আমরা আজকে আপনাদের একটা অরিজিনাল রিভিউ দিলাম, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।